কোথায় ভুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত, ক্রিয়েটিভ সেলুলয়েডের পক্ষ থেকে আপনাদের শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মহাষষ্ঠী, আজকের দিনে দেবী দুর্গা মর্তে আগমন করেন। কথিত আছে, শ্রীরামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, সেই সময়ে আজকের দিনে দেবী দুর্গাকে আবাহন করেন এবং সেই পূজার পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ। আজকে এই শুভ দিনে আমরা পুজো স্পেশাল হিসাবে আমাদের এই পুজো কথা প্রথম পর্ব শুরু করছি। আর এই প্রথম পর্বে আমরা বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজাদের শতাব্দী প্রাচীন পুজো সম্পর্কে কিছু কথা বলব। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের মধ্যে রাজ পরিবারের যে পুজোগুলো হয় তার মধ্যে মল্ল রাজাদের পুজো ধরা হয় সবচেয়ে বেশি প্রাচীন। আজ থেকে প্রায় 1024 বছর আগে অর্থাৎ 997 খ্রিস্টাব্দে 29তম মল্লরাজ জগৎ মল্ল এই পুজোর প্রচলন করেন এবং এই পুজোতে অন্যান্য পুজোর থেকে এর পদ্ধতি কিন্তু অনেকটা আলাদা। সাধারণত একটি হাতে লেখা বালি নারায়ণী বলে যে গ্রন্থ আছে সেটার থেকে এইখানে পুজো করা হয় এবং এখানে যে দেবীরা পূজা পান তারা হলেন বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালী, মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী এবং ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী। উল্লেখযোগ্যভাবে দেখা যায় যে এখানে কিন্তু প্রাচীন পুজো পদ্ধতিতে কার্তিক গণেশের কোনো উল্লেখ নেই, কিন্তু বর্তমানে যে মূর্তিটি পুজো করা হয় সেখানে কিন্তু আমরা দেখতে পাই কার্তিক গণেশ আছে এবং আপনারা সেটা এই ছবির মধ্যে দেখতে পারেন। সেই প্রাচীনকাল থেকেই মল্ল রাজাদের যিনি সেনাপতি ছিলেন তাদের বাড়িতে এই পটচিত্রগুলো আঁকা হতো বা তাদের পরিবারের মানুষেরাই এই পটচিত্রগুলো আঁকে। জিতাষ্টমীর পরে যে কৃষ্ণানবমী আছে সেই দিন বড় ঠাকুরানীকে আবাহন করা হয়। বড় ঠাকুরানী মানে আমি আগেই বলেছি যে মহাকালী। এই বড় ঠাকুরানী আবাহন করা হয় কৃষ্ণানবমীর দিন এবং নিকটবর্তী গোপাল সায়রে স্নানের মাধ্যমে তাকে স্নান করিয়ে এখানে মৃন্ময়ী মন্দিরে আনা হয় বড় ঠাকুরানীকে এবং সেই সময়ে 9টা তোপধ্বনি করা হয়। পঞ্চমীর দিন মেজ ঠাকুরানী বা মহালক্ষ্মীকে এই মৃন্ময়ী মন্দিরে আনা হয় এবং সেদিন কিন্তু কোনো রকম তোপধ্বনি দেওয়া হয় না। তার কারণ আমরা সবাই জানি যে লক্ষ্মী দেবী শান্তির দেবী, উনি শান্তি পছন্দ করেন, সেই জন্য সেই দিন কোনো তোপধ্বনি দেওয়া হয় না। এরপরে সপ্তমীর দিন ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতীকে এই মন্দিরে আবাহন করা হয় আবার 9টি তোপধ্বনির মাধ্যমে। এখানে কিন্তু এই তোপ ধ্বনিগুলো বা তোপ যে দাগা হয় সেগুলো কিন্তু একটি ছোট কামানের সাহায্যে দাগা হয়, যেটা আপনারা এখানে একটা ছবিতে দেখতে পাবেন। এর পরের দিন অষ্টমী, অষ্টমীর দিন আর এক দেবীর আগমন ঘটে। ইনি হচ্ছেন মল্ল রাজাদের কুলদেবী দেবী বিশালাক্ষী। এটি একটি অষ্টধাতু নির্মিত দেবী মূর্তি। এই অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে আমরা জানি সন্ধি পুজো হয়। তো এই সন্ধি পুজোর সময় নিকটবর্তী মুচ্চার পাহাড় থেকে বড় কামানের মাধ্যমে 3বার তোপধ্বনি করা হয়।
এটা সাধারণত এটা আমরা ধরে নিতে পারি যে সেই সময়ে শত্রুদেরকে সাবধান করার জন্য এই তপোধ্বনিগুলো দেওয়া হতো, কারণ তাদেরকে যুদ্ধের যে ভয়াবহতা সেটা বোঝানোর জন্য। নবমীর দিন রাত্রিবেলা একটি বিশেষ পুজো হয় এবং সেই পুজোটা সকল লোকচক্ষুর আড়ালে হয় ছোট ঠাকুরানী। সেদিন মহামারী দেবী হিসাবে বা খচ্চর বাহিনী হিসাবে পূজিত হন এবং রাজপুরোহিতরাও কিন্তু পেছন ফিরে বসে এই পুজোটা সম্পন্ন করে। কথিত আছে প্রায় হাজার বছর আগে মল্লরাজের সময়ে, মল্লরাজ জগৎ মল্লের সময়ে রাজধানীতে খুব বড় আকারে মহামারীতে প্রচুর লোক মারা যান এবং জগৎ মল্ল রাত্রির স্বপ্নাদেশ পেয়ে তার রাজধানী বর্তমান যে বিষ্ণুপুর সেই অঞ্চলে সরিয়ে আনে। এরকম ভাবে দশমীর দিন এই পটগুলোকে বিসর্জন দিয়ে এখানে দশমী পালন করা হয় এবং সেই দিন দেবী বিশালাক্ষীর সামনে শ্রী রামচন্দ্রের প্রথা মেনে একটি পুজো সম্পন্ন করা হয় এবং বিশালাক্ষীকে যথারীতি তাদের পরিবারে নিয়ে চলে যাওয়া হয়। তো এইভাবে সম্পন্ন হয় সহস্র বছর ধরে চলে আসা বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজাদের পারিবারিক দুর্গাপুজো। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনাদের পরিচিতদের মধ্যে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে দেওয়া বেল আইকন বোতামটি প্রেস করুন, এতে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করুন, এর লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। তাহলে আজকের মতো আমি সুমন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আনন্দে থাকুন আর পুজো খুব 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 উপভোগ করুন। নমস্কার। সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলো পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়কে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো।